I'm going to be doing a beef patties, which is a Bangladeshi street food with a tomato and tamarind chutney. Shomproti Facebook, Twitter, Instagram সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে বাংলাদেশে বহুল প্রচলিত এবং একই সঙ্গে প্রচন্ড জনপ্রিয় কয়েক পদের রান্নার ভিডিও আর সঙ্গে পরিচিতি পায় কিশোয়ার লাউ চিংড়ি বেগুন ভর্তা খিচুড়ি মাছ ভাজা আমের টক খাসির রেজালা মাস্টার শেফ অস্ট্রেলিয়ার মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় একের পর এক এমন মুখরোচক খাবার রান্না করে বিচারক সহ বিভিন্ন ভাষাভাষীর দর্শকের নজর কাড়েন এই শেফ কিশোয়ার এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বব্যাপী অন্য এক বাংলাদেশকে পরিচিত করাচ্ছেন যেখানে মূল বিষয় বাঙালি খাবার মরিচ লবণ থেকে ভর্তা ইলিশ লাউ পুটি শাক পাতা হাঁস মাছ দারুচিনি লবঙ্গ ফুচকা চটপটি থেকে মিষ্টি দই সহ নানা পদ নতুন আঙ্গিকে পরিবেশিত হচ্ছে মাস্টার শেফ অস্ট্রেলিয়ার ১৩তম আসরের হেসেলে বাড়ি ঢাকার বিক্রমপুরের আর মা কলকাতার বর্ধমানের তারা দুজনে প্রায় ৫০ বছর আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তবে বিদেশে বসবাস করলেও নিজের দেশের ভাষা সংস্কৃতি চর্চা সবকিছুই বজায় রেখেছেন কিশোয়ারের বাবা মা আর সেটা তারা নিজেদের সন্তানদেরও ধারণ করতে উৎসাহিত করেছেন তবে তিনি রান্না বিষয়ক জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো মাস্টার শেফ অস্ট্রেলিয়ার শীর্ষ চারে এখন জায়গা করে নিয়েছেন কিন্তু শীর্ষ তিনজনের মধ্যে একজন হবেন কিনা সেই রেজাল্টও হয়তো কয়েকদিনের মধ্যে জেনে যাবেন সবাই